আলো। আচ্ছা তাহলে ছুটি সাদার তো এইটা ভালো হলো, এটা ভালো হলো। গাড়ির সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, চার চাকার সার্ভিস সেন্টারে। এখন ভালো আছে তো? আচ্ছা, চার চাকার সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, তা কী করার? এখন তো বিরাট ভিড়, আটটা দশটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে পর পর। এখন সার্ভিস সেন্টারে রয়েছি, দেখো চারিদিকে গাড়ি, মারুতি সার্ভিস সেন্টার। সাইলেন্সার পুরো পাল্টাতে হবে, অনেক খরচা আছে, করাবো না, অনেক সময় লাগবে। আমি একটু দেরি হলেও চলে আসবো, ওখানে আজকে ওই ফ্রাইড রাইস আর পনির বা আলু দিয়ে একটা কিছু করবো। তা কী করবো? হবে না, কারণ ওরা বললো যে সকাল সকাল আসুন স্যার, তাহলে হবে কাজটা। সাইলেন্সারটা ভারবার করে আওয়াজ হচ্ছে, বলছে পুরো সাইলেন্সারটা পাল্টাতে হবে। সার্ভিস সেন্টার ওরকমই হয়, সব পাল্টাতে হয়, আর বাইরে থেকে হলে ফিক্স করা যাবে। যাই হোক, বৃহস্পতিবার আমি আর কাজ করাইনি, পরে আবার করাবো। বাবা বললো যে আজকে করাতে হবে না, আজকে পরে করাবো, বৃহস্পতিবার, সেই জন্য একদম নিরামিষ হবে। আর নিরামিষে ফ্রাইড রাইস বাঁধা কাজু কিশমিশ দিয়ে, কিন্তু তার সঙ্গে একটা নতুন করে রেসিপি করছি, সেটা হচ্ছে পনিরের তরকারি কিন্তু মাংসের মতো কষে। আর কালকে মাছ রান্না করেছিলাম, শঙ্কর মাছ রান্না করেছিলাম, কালকে মাংসের মতো কষে রান্না করেছিলাম, ভেজে টেজে না। তোমরা জানাবে কেমন হয়েছে ভিডিওটা। 90 কিলো মাছ ছিল, আজকে পুরো নিরামিষ। দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো। অনেকদিন যাই না এই দিকটা, এখানে একটা জায়গা আছে, সুন্দর সানসেট দেখা যায় বন্ধুরা, কিন্তু পাওয়ার গ্রিডের লাইন আছে, যার জন্য সানসেটটা দেখে না মন ভরে না। দেখি আজকে দেখা যায় কিনা। সারি সারি ঘুঁটে, কি বলবো, অর্গানিক জ্বালানি বন্ধুরা। আমাদের গ্রামের থেকে যা সানসেট দেখা যায় দারুণ রোমান্টিক এবং দারুণ লাগে বন্ধুরা, কিন্তু পাওয়ার গ্রিডের লাইনটার জন্য ওরকম দেখা যায়। কোথাও যাওয়ার দরকার নেই, গ্রাম বাংলায় এত সুন্দর সুন্দর দৃশ্য আছে, দেখলে মন ভরে যাবে। মাটির তলার জল, কলের জল গ্রামের বাড়িতে একদম গরম, উষ্ণ জল একদম, কিন্তু বাইরে পুকুরের জল কিন্তু একদম ঠান্ডা, চিল্ড। আর ফ্ল্যাটে ট্যাঙ্কির জল একদম বরফের মতো ঠান্ডা বন্ধুরা। আদাটা থেতো করে নিচ্ছি, নমস্কার বন্ধুরা। আজকের নিরামিষ রান্না হবে, ফ্রাইড রাইস হবে, তার সাথে আলু পনির কেটে নিয়েছি, মাংসের মতন রান্না করব, নিরামিষ মাংসের মতন পনিরের তরকারি করব। কী কী নিয়েছি এখানে? নিয়েছি চাল আছে ফ্রাইড রাইস করার, কাজু কিশমিশ, আর এখানে বিনস গাজর কেটে রেখেছি, আলু কাটা রয়েছে, পনির কাটা রয়েছে। আর আমাদের বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবার ফ্রাইড রাইস রান্না করি, বাড়িতে সবাই খেতে ভালোবাসে। চালটা মেপে রেখেছি দেখানোর জন্য, আর আলাদাভাবে চাল রাখা আছে, টোটাল 1.5 কিলো চাল ফ্রাইড রাইস করবো। বাকি চালটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি চালে, চালের ফ্যান না দুধ ভর্তি, জল ফেলে দিচ্ছি। তুমি দেখো পুরো দুধ তেল গরম হয়ে গেছে, প্রথমে পনিরটা ভেজে নেবো। ওই লালটা বড্ড হারামি,
পনির কষাটায় কটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আলু দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর নরম হয়েছে বন্ধুরা, তুল 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 করছে না? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, 1 চিমটে গোলমরিচের গুঁড়ো, 1 চিমটে গরম মশলার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এই ছাগলটা উঠিন, পরিমাণ মতন লবণ, পনিরের তরকারি বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ফ্রাইড রাইসের ভাত বসিয়ে দেবো। ভাতের জলে তেল মিশিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, লবণ দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিচ্ছি। ওদিকে তরকারি হয়ে গেছে, এদিকে ভাতটা ফুটছে, আর নেই জল, নেই তেল, উঠে ঢেলে দিচ্ছি। কটা ড্রাই ফ্রুট আছে আর কটা সবজি রয়েছে এখানে, সবজি কটা প্রথমে ভেজে নেব। গাজর আর বিনসটা আগে ভেজে নিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের মশলা হলো এইটাই মেন, কাজু কিসমিস দিয়ে দিলাম, হাত দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে পনির? হয়েছে তো কাকা, ভালো।